মালিক সমিতি বা চালক সমিতি, তারা যদি পরিবহন চালনা করতে না চান, সরকারের তো এখানে কিছু করণীয় নেই। এখন উদ্দেশ্য বা যেই জাস্টিফিকেশন তারা হাজির করছেন, সেটি হচ্ছে নিরাপত্তার অভাব। অর্থাৎ সংশ্লিষ্ট যানবাহনগুলো আগুনে পুড়ে যেতে পারে, হামলার শিকার হতে পারে, কিংবা আপনার মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পড়ে যেতে পারে। 50 বছর পূর্তি উপলক্ষে যুবলীগের সমাবেশ হয়ে গেল, সেটি যে জয়ন্তী উদযাপনের একটি উৎসব, তার মধ্য দিয়ে কিন্তু আপনার লোক সমাগম কতটা নিশ্চিত করা গেছে সেটি জানান দেওয়ার একটা ব্যাপার কিন্তু এখানেও ছিল। আর এই মঙ্গার সময়ে যদি বিনে পয়সায় খাওয়া দাওয়া পাওয়া যায়, খিচুড়ি এবং বিকেলে বাদাম চা নাস্তা, সেটার একটা আকর্ষণ তো আছেই। দেখুন, সরকার নির্বিশেষে শাসক দল যেই কৌশল এবং রণনীতি গ্রহণ করে থাকে তার মধ্যে সাযুজ্য লক্ষ্য করা যায়। এখন রকম ফের বা ধরন ভিন্নতা থাকে। এখন আমাদের মাননীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ মহোদয় শাসক দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি ডি জুরো সেন্সে যেটি কারেক্ট, ঠিক সেই রকম একটি বক্তব্য হাজির করেছেন। যদি খেয়াল করেন যে মালিক সমিতি বা চালক সমিতি, তারা যদি পরিবহন চালনা করতে না চান, সরকারের তো এখানে কিছু করণীয় নেই। এখন উদ্দেশ্য বা যেই জাস্টিফিকেশন তারা হাজির করছেন, সেটি হচ্ছে নিরাপত্তার অভাব। অর্থাৎ সংশ্লিষ্ট যানবাহনগুলো আগুনে পুড়ে যেতে পারে, হামলার শিকার হতে পারে, কিংবা আপনার মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পড়ে যেতে পারে, এই রকম একটি আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে বা এই আশঙ্কা থেকে তারা বিরত থাকছেন সেবা প্রদান করতে। এবং চালনা করলে ডেফিনেটলি বিনা ভাড়ায় তো তারা আসতেন না, তাদের নগদ নারায়ণের একটা আগম হতো এবং সেটি তাদের জন্য লাভজনক বলেই বিবেচিত হওয়ার কথা। কিন্তু অ্যামাউন্ট অফ রিস্ক এবং অ্যামাউন্ট অফ প্রফিট দুটো যদি ওয়ে করে দেখা হয়, তাহলে তারা কনভিন্স হচ্ছেন যে তাদের অ্যামাউন্ট অফ রিস্কটাই বেশি। আর শাসক দলের অদৃশ্য যে আপনার যে যেটা কলা কৌশল যেটা বললাম আমি আর কি, রণনীতি রণ কৌশল, সেগুলো তো আছেই। সব মিলিয়ে যত রকমের ভাবে যেখানে যা প্রয়োজন, নদী পথে যেখানে প্রয়োজন সেটি, যেটি সড়ক পথে প্রয়োজন সেটি, তা অবলম্বন করা হচ্ছে। এবং এটাতে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটা এক ধরনের কাউন্টার প্রোডাক্টিভ ফল প্রদান করছে। আপনার বরিশাল অঞ্চলে রীতিমতো ছিপ নৌকা টৌকা যাবতীয় যা কিছু পাওয়া গেছে সবকিছু ব্যবহার করেই কিন্তু লোকজন অকুস্থলে এসে পৌঁছেছে। উত্তরবঙ্গে ভ্যান গাড়ির ব্যাপক ব্যবহার আছে, সেই পঞ্চগড় তারপরে নীলফামারি থেকে লোকজন কিন্তু চলে এসছে। আর এই মঙ্গার সময়ে যদি বিনে পয়সায় খাওয়া দাওয়া পাওয়া যায়, খিচুড়ি এবং বিকেলে বাদাম চা নাস্তা, সেটার একটা আকর্ষণ তো আছেই। আর সেই সঙ্গে আপনার নিজের জীবনের আটপৌরে জীবনে যা কিছু আপনি আশা করেন, প্রত্যাশা করেন, সেটা দ্রব্যমূল্যের যে বিষয়টা, সেটা কিন্তু সবাইকে স্পর্শ করছে এবং সেটিও এক ধরনের তাড়না হিসেবে কিন্তু কাজ করছে। এখন আপনার তার মনের যে প্রত্যাশা ভাবনা, সেটা যদি আয়োজকরা আয়োজন করে আনুষ্ঠানিকভাবে জানান দেন, সেটি তার হৃদয়কে স্পর্শ করে এবং সেই জায়গাটায় নারীর যে স্পন্দনটা, সেই জায়গায় ক্লিক করতে সক্ষম হয়েছে মাঠের বিরোধী দল এবং বিরোধী যেই সমমনা দলগুলো আছে। ফলে সেটাও কিন্তু এক ধরনের ব্যাপকতা বাড়িয়ে দিয়েছে। এখন শাসক দলের পক্ষ থেকে তারাও এক ধরনের রেসপন্স হিসেবে ঘোষণা দিয়েছেন যে সর্বত্র তারা কিন্তু সমাবেশ এবং গণতান্ত্রিক ভাবে
সিদ্ধ যে আয়োজনগুলো আছে তা তারা করবে। এখন ঢাকায় আজকে যে 50 বছর পূর্তি উপলক্ষে যুবলীগের সমাবেশ হয়ে গেল, সেটি যে জয়ন্তী উদযাপনের একটি উৎসব, তার মধ্য দিয়েও কিন্তু আপনার লোক সমাগম কতটা নিশ্চিত করা গেছে সেটি জানান দেওয়ার একটা ব্যাপার কিন্তু এখানেও ছিল। তবে এটা 50 বছর পূর্তি যদি যুব দলের হতো তাহলে তারাও এরকম একটি আয়োজন হয়তো করতেন এবং তাতে অবহেলার কিছু থাকতো না, কিন্তু কোইন্সিডেন্টালি সময় যে ব্যাপার সেইখানটা এটা এক ধরনের জানান দেওয়ার মতো একটা ইভেন্ট হিসেবেই পরিগণিত হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা এমন যে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পক্ষে বিপক্ষে সাজসাজ একটা রব আমরা লক্ষ্য করছি, এবং এখানে জাতীয় পার্টিও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি, এতে কোনো সন্দেহ নেই। জাতীয় পার্টি যেই দিকে ঝুঁকবে আপনার সেই দিকেই কিন্তু পালে বাতাস লাগবার একটা সম্ভাবনা আছে, এবং তারা মাঝামাঝি মধ্যবর্তী একটি অবস্থানে আছেন। প্রকৃত বিরোধী দল হিসেবে তারা তাদের ভয়েস রেইজ করছেন, জানান দেওয়ার চেষ্টা করছেন। সেটাতে আপনার মাঠের বিরোধী দল এবং তাদের মিত্ররা যেমন এক ধরনের উৎসাহ অনুভব করছেন, এর পাশাপাশি শাসক দলের পক্ষ থেকেও বিষয়টাকে খুব একটা ভালো চোখে যে দেখা হচ্ছে তা নয়। এখানে আপনার আদালত পর্যন্ত বিষয়টা গড়িয়েছে এবং এখন যে অবস্থাটা আছে এক ধরনের স্টেলমেট আমরা লক্ষ্য করছি। আপনার আমাদের এরশাদ পত্নী, আমাদের বেগম রওশন এরশাদ, তিনি অসুস্থ এবং তার পক্ষ থেকে যেই সম্মেলন করবার ঘোষণা দেওয়া হয়েছিল, মসি সাহেব স্বাক্ষরিত সাবেক মাননীয় রাষ্ট্রদূত সৌদি আরবের, তিনি যে বিজ্ঞপ্তি প্রদান করেছে তার মধ্য দিয়ে সেটি স্থগিত করা হয়েছে। আবার এরশাদ তনয়, আপনার এরিক মহোদয়ের যেই আমরা ভিডিও বার্তাগুলো দেখেছি তা যথেষ্ট সেন্সেশন ক্রিয়েট করেছে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। দেখুন, আমি অর্থনীতিবিদ নই, উন্নয়ন নিয়ে অনুধ্যান নিয়ে কাজ করি এবং নির্বাচন পর্যবেক্ষণ করি পাস টাইম হিসেবে। এখানে আমরা আমাদের মাননীয় অর্থমন্ত্রীর যে বক্তব্য, তার পাশাপাশি দীর্ঘদিন IMF-এ কাজ করেছেন আমাদের প্রয়াত অর্থমন্ত্রী শাহ কিবরিয়া, এস কিবরিয়া মহোদয়ের সুযোগ্য পুত্র রেজা কিবরিয়া মহোদয়, তার বক্তব্য দুটোই আমরা শুনেছি। এবং কিছুদিন আগে কোন একটি ইলেকট্রনিক মাধ্যমে আপনার রেজা কিবরিয়ার যে বক্তব্য সেটাকে একটা ট্রল করে কন্ট্রাডিক্টরি বক্তব্য হাজির করার ব্যাপারটাও আমাদের গোচরে এসছে। সত্যি কথা বলতে কি, সোশ্যাল সায়েন্সেস এমন একটা বিষয়, তার সুপার সোশ্যাল সায়েন্স হচ্ছে অর্থনীতি, এবং অর্থনীতিতে যে কোনো বিষয় আপনি ব্যাখ্যা করবেন কোন চশমা পরে ব্যাখ্যা করছেন তার উপর নির্ভর করছে আপনার ইনফারেন্সটা কোন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছেন। তো এখানে দুটো ভিউ আমরা পেয়েছি, একটি আপনার মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য, এর পাশাপাশি আমরা পেয়েছি আপনার আরেকটি বক্তব্য, সেটি ডায়ামেট্রিক্যালি অপোজড। তো ফলে এখানে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সবচাইতে কাছে সময় হচ্ছে জানুয়ারি, মতান্তরে এপ্রিল। তো সময় আমাদের সবচেয়ে বড় উত্তর জানিয়ে দেবে আমাদেরকে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি রিজার্ভের অর্থ চিবিয়ে খাওয়া হয়নি কোটানকোট, এইভাবেই বলেছেন জনকল্যাণে তা ব্যয় হয়েছে, কম আর বেশি সাশ্রয়ী কিংবা সাশ্রয়ী নয়, এটা নিয়ে নানান রকমের ডিবেট হয়তো আছে। কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে রিজার্ভ
যে পরিমাণে ছিল সেই পরিমাণে এখন নেই, স্প্লেন্ডলি। আর রিপ্লেনিশড হওয়ার যে ব্যাপারটি, সেটি দুটি মাধ্যমে রিপ্লেনিশড হতে পারে, একটি রেমিটেন্স, আর একটি হচ্ছে আমাদের অ্যাপারেল ট্রেড। এবং দুটি কিন্তু এখন কমতির দিকে, তো ফলে অকু পেমেন্টের ব্যাপারও আছে। সব মিলিয়ে রিজার্ভ কিন্তু কমছে, এবং যেই অনুসারে রিপ্লেনিশ হওয়ার কথা সেভাবে বাড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, এটাই রিয়ালিটি। সেজন্যই আমাদের মাননীয় সংসদ সদস্য আজকের অনুষ্ঠানে উপস্থিত নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মোশতাক আহমদ মহোদয়, তিনি বলেছেন যে যে ভয়াল অর্থনৈতিক সমস্যা এবং মন্দা আমাদের ধেয়ে আসছে, দুর্ভিক্ষের যে সম্ভাবনাটি আছে তা মোকাবেলার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে বিষয়টি মোকাবেলা করার জন্য চেষ্টা করতে হবে। এখানে আপনার কথামালার রাজনীতি কিংবা বিভাজনের যে কৌশল তা অবলম্বন করলে সেটি হবে আমাদের শ্রী নীরদচন্দ্র চৌধুরীর ভাষায় আত্মঘাতী বাঙালি প্রবণতার শামিল। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। ধন্যবাদ।